অবৈধ ইট ভাটা বন্ধ এবং বায়ুদূষণ রোধে নেয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুনানির দিন আগামী 15 ফেব্রুয়ারি তাদের ভার্চুয়ালি যুক্ত থাকতে বলা হয়েছে। এদিকে পুরান ঢাকায় কতগুলো ভবনে কেমিক্যাল সংশ্লিষ্টতা রয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। ঢাকার বায়ু দূষণ কমাতে পানি ছিটানো সহ কয়েক দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। সেই আলোকে সিটি কর্পোরেশন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু তাতে ঢাকার বায়ু দূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এজন্য ঢাকার পার্শ্ববর্তী জেলার বায়ু দূষণ দায়ী বলে সম্প্রতি সংবাদ প্রচার হয়েছে। এ ধরনের বায়ু দূষণের জন্য ইটভাটাগুলোর প্রভাব সবচেয়ে বেশি হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না। এই যুক্তি তুলে ধরে রিটকারী আইনজীবী আদালতে কয়েক দফা নির্দেশনা চান। এ সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের কার্যক্রম তুলে ধরা হয়। যতটুক মেজার নেওয়া দরকার উই আর টেকিং দ্যাট। ঢাকার বাইরে থেকে যে পলিউশনটা ক্রিয়েট হচ্ছে সেই পলিউশনটা ঢাকা সিটিতে ঢুকছে। শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ আদেশ দেয়। বারবার আদেশ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেয় আদালত বসে থাকতে পারে না বলে জানায় হাইকোর্ট। ঢাকা সহ পাঁচটি জেলা নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং ঢাকা, এই পাঁচ জেলার জেলা প্রশাসকদেরকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আদালত একই সাথে এই পাঁচ জেলায় যে সমস্ত অবৈধ ইটভাটা চলছে তাদের একটি তালিকাও আদালতে দাখিল করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে আলাদা একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুরান ঢাকায় যেসব ভবনে কেমিক্যাল ফ্যাক্টরি, গোডাউন বা দোকান আছে তার তালিকা চেয়েছে। এছাড়া কেমিক্যাল ব্যবসার জন্য স্থায়ী এবং অস্থায়ী কেমিক্যাল পল্লী নির্মাণের অগ্রগতি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সরকারকে বলেছে যে পুরনো ঢাকার কোন কোন ভবনে কেমিক্যালের গুদাম আছে কিংবা দোকান আছে কিংবা ফ্যাক্টরি আছে সেগুলোর একটা তালিকা 17 এপ্রিলের মধ্যে আদালতের কাছে জমা দিতে। এছাড়া চুরিহাট্টায় ক্ষতিগ্রস্ত মানুষকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এবং পুরান ঢাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা করা হবে না তা জানাতে শিল্প সচিব ও রাজুক সহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অবৈধ ইট ভাটা বন্ধ এবং বায়ুদূষণ রোধে নেয়া ব্যবস্থা সম্পর্কে জানাতে ঢাকাসহ পার্শ্ববর্তী পাঁচ জেলার ডিসি ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে বিষয়টি নিয়ে শুনানির দিন আগামী 15 ফেব্রুয়ারি তাদের ভার্চুয়ালি যুক্ত থাকতে বলা হয়েছে। এদিকে পুরান ঢাকায় কতগুলো ভবনে কেমিক্যাল সংশ্লিষ্টতা রয়েছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট। ঢাকার বায়ু দূষণ কমাতে পানি ছিটানো সহ কয়েক দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। সেই আলোকে সিটি কর্পোরেশন বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু তাতে ঢাকার বায়ু দূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এজন্য ঢাকার পার্শ্ববর্তী জেলার বায়ু দূষণ দায়ী বলে সম্প্রতি সংবাদ প্রচার হয়েছে। এ ধরনের বায়ু দূষণের জন্য ইটভাটাগুলোর প্রভাব সবচেয়ে বেশি হলেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না। এই যুক্তি তুলে ধরে রিটকারী আইনজীবী আদালতে কয়েক দফা নির্দেশনা চান। এ সময় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের কার্যক্রম তুলে ধরা হয়। যতটুক মেজার নেওয়া দরকার উই আর টেকিং দ্যাট। ঢাকার বাইরে থেকে যে পলিউশনটা ক্রিয়েট হচ্ছে সেই পলিউশনটা ঢাকা সিটিতে ঢুকছে। শুনানিতে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ আদেশ দেয়। বারবার আদেশ দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেয় আদালত বসে থাকতে পারে না বলে জানায় হাইকোর্ট। ঢাকা সহ পাঁচটি জেলা নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং ঢাকা, এই পাঁচ জেলার জেলা প্রশাসকদেরকে আদালতে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আদালত একই সাথে এই পাঁচ জেলায় যে সমস্ত অবৈধ ইটভাটা চলছে তাদের একটি তালিকাও আদালতে দাখিল করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিকে আলাদা একটি রিটের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ পুরান ঢাকায় যেসব ভবনে কেমিক্যাল ফ্যাক্টরি, গোডাউন বা দোকান আছে তার তালিকা চেয়েছে। এছাড়া কেমিক্যাল ব্যবসার জন্য স্থায়ী এবং অস্থায়ী কেমিক্যাল পল্লী নির্মাণের অগ্রগতি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সরকারকে বলেছে যে পুরনো ঢাকার কোন কোন ভবনে কেমিক্যালের গুদাম আছে কিংবা দোকান আছে কিংবা ফ্যাক্টরি আছে সেগুলোর একটা তালিকা 17 এপ্রিলের মধ্যে আদালতের কাছে জমা দিতে। এছাড়া চুরিহাট্টায় ক্ষতিগ্রস্ত মানুষকে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না এবং পুরান ঢাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা করা হবে না তা জানাতে শিল্প সচিব ও রাজুক সহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে আদালত।
আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।